সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে, এছাড়া বাড়তি ডিম ও মুরগির মাংসের দামও। রাজধানীর কারওয়ান বাজারে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হাসানুল শাওন। কাঁচাবাজার পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। শাওন, বাজার পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, আসলে শুরুতেই যদি মুরগির কথা বলি, সরকার একটি দাম নির্ধারণ করে দিয়েছে, তো সেই দামে কিন্তু আমরা দেখেছিলাম যে মুরগির দামটা সেই দামে এসেছিল কয়েকদিন পরেই। বিশেষ করে সোনালি মুরগির দাম যেটি 270 টাকা করে কেজি নির্ধারণ করা হয়েছিল, তো সোনালি মুরগি কিন্তু এখন বাজারে এই দামেই মোটামুটি আমরা দেখছি বেচা কেনা হচ্ছে, 260 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে 180 টাকা কেজি নির্ধারণ করা হয়েছিল দাম কেজি প্রতি, তো সেই জায়গাটিতে আমরা দেখছি যে গত সপ্তাহেও 180 টাকা দরেই বাজারে বিক্রি হচ্ছিল, কিন্তু এই সপ্তাহে এসে আজকে আমরা দেখছি যে 185 থেকে 90 টাকা পর্যন্ত বিক্রেতারা সোনালি মুরগির কেজি বিক্রি করছেন। আর এক্ষেত্রে তারা যেটি বলছেন যে বাজারে আসলে পাইকারি বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ কিছুটা কম, বিশেষ করে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা ঘাটতি হয়েছে, যেই কারণে এই দামটা এই খুব দ্রুতই বেড়ে গেছে বলে তাদের ইয়া। তবে ডিমের ক্ষেত্রে যেটি, শুরু থেকেই কিন্তু সরকার নির্ধারিত দামে আনা যাচ্ছে না এবং একদমই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডিমের বাজার। বেশ কিছুদিন ধরেই আসলে ডিমের বাজার অস্থির, এই ডিমের ডজন দ্বারায় আসলে সরকার যে নির্ধারণ করে দিয়েছে সে হচ্ছে সেই দাম দ্বারায় 143 টাকা ডজন, কিন্তু আমরা যেটি দেখেছি বাজারে আসলে এটি 155 টাকার নিচে গত এক দুই সপ্তাহে আসলে নামছেই না, এবং আজকের বাজার যদি বলি 160 টাকা ডজন বিক্রি হচ্ছে। তো এক্ষেত্রে খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে পাইকারি বাজারে এই ডিমের দাম কমার একদমই লক্ষণ নেই, বরং সামনে আরও বাড়তে পারে বলেও তারা কিছুটা আশঙ্কা করছেন। সেক্ষেত্রে সরকার যেই দামটা বেঁধে দিয়েছে সেটি আসলে ব্যবসায়ীদের নিয়ে দামটা নির্ধারণ করা হয়নি এমন অভিযোগ পাইকাররা আসলে খুচরা বিক্রেতারা যখন ডিম কিনতে যান তখন তাদের কাছে করেন, কারণ খুচরা বিক্রেতারা আসলে যখন ভোক্তার কাছে ডিম বিক্রি করতে যান তখন ভোক্তা বলে যে সরকার তো নির্ধারিত দাম 143 টাকা ডজন, তো এত বেশি কেন? তো এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে তারা পাইকারদের সাথে যখন বিষয়গুলো আলোচনা করেন তখন পাইকাররা একদমই মানতে নারাজ হন, এবং তারা যেটি বলেন যে সরকার তাদের সাথে আলোচনা করে এই দাম নির্ধারণ না করলে এই অবস্থাই হবে। তো সেক্ষেত্রে ভোক্তাদের কথা হচ্ছে যে এইভাবে সরকার যে দাম নির্ধারণ করে দিচ্ছে কিন্তু বাজারের প্রভাব নেই, এই দাম এভাবে দাম নির্ধারণের আসলে কোনো যৌক্তিকতা তারা খুঁজে পান না, এবং তারা এক্ষেত্রে যদি কোনো পণ্যের নিত্য পণ্যের দাম নির্ধারণই করে দেন সেক্ষেত্রে করা মনিটরিংটা ভোক্তারা চাচ্ছেন আসলে সরকারের কাছে, যাতে বাজারে এর একটা প্রভাব পড়ে। আর এর বাইরে গত কয়েকদিন ধরেই বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন যে আজকেও বেশ বৃষ্টিস্নাত সকাল, তো মানে সেই ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে বাজারে ক্রেতার উপস্থিতি কম, এবং বরাবরই যেটি হয় যে বৃষ্টির কারণে আসলে সবজির দামটা, বিশেষ করে যেহেতু পচনশীল সবজির দামটা বাজারে একটু বাড়তি থাকে, তো গত কয়েকদিন ধরে আসলে হাতে গোনা দুই একটি সবজি ছাড়া, বিশেষ করে পটল এবং পেঁপে, এরকম হাতে গোনা দুই একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দামই কেজি প্রতি দামই আসলে 70 টাকার উপরে। আর বৃষ্টি হলে আরেকটি পণ্য কাঁচা মরিচের দাম আমরা জানি যে সবসময়ই বাড়ে, এটি খুবই দ্রুত পচে যায়, যেই কারণেই সরবরাহ এবং এই পচে যাওয়ার কারণে বাজারে সরবরাহের একটা ঘাটতি তৈরি হয়, তো সেই জায়গাটিতে আমরা দেখছি যে সাম্প্রতিক সময় আসলে কাঁচামরিচের দাম বেশ কিছুটা কমে আসছিল, 120 থেকে 140 টাকার মধ্যে কেজি চলে এসেছিল, যেটি আবার এই কয়েকদিন পরে আমরা দেখছি যে আজ গতকাল এবং আজকে দাম আরেকটু বাড়ছে, 160 টাকা 200 টাকা পর্যন্ত আজকের বাজারে আমরা দেখছি যে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে। আর এর বাইরে চালের দামের কথা যদি বলি, বেশ কিছুদিন ধরেই একটা চড়া অবস্থানে আছে চালের দাম। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন, সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি।
অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার?